দেখুন প্রথম কথা হচ্ছে কোন এজেন্সি তদন্ত আমি পরিষ্কারের কথা বলছি মোপিয়াদি কলকাতা পুলিশ বা বাংলার পুলিশও পারত নিয়োগ দুর্নীতি তদন্ত করতে তাদের ক্ষমতা ছিল না এমন নয় তারা করতে চায়নি তাই করতে পারেনি আমি বলছি যে এই যে কমিশনার অফ রেলওয়ে সেফটি হোক বা সিআইডি বা সিবিআই হোক তদন্তকে তদন্তে যদি কোনো ঘটনাকে আড়াল করার উদ্দেশ্য না থেকে থাকে তাহলে যে কোনো এজেন্সি তদন্ত করতে পারে বলে আমরা বিশ্বাস করি প্রশ্নটা এখানে এজেন্সির না প্রশ্নটা ইন্টেনশনের এক দ্বিতীয় কথা দেবজিৎ দা যে কথাটা বললো যে বিরোধীদের কথায় কান দিয়ে লাভ নেই এটা তো ওদের রাজনৈতিক দর্শন আমার ইন্ডিয়া নতুন করে আজকে বলার কিছু নেই কিন্তু এর আগে যে কথাগুলো হিসাব দিয়েছিল এত কিলোমিটার রেললাইন পাতা হচ্ছে দেখো মব ভারত ভারতে আজবদি এমন কোনো সরকার আসেনি যার আমলে কোনো রেললাইন পাতা হয়নি কে বেশি পেতেছে কে কম পেতেছে তাই নিয়ে আমরা আরেক আলোচনা করতে পারি কিন্তু তার সঙ্গে এই দুর্ঘটনাকে জাস্টিফাই করার কোনো জায়গা নেই তিন নম্বর আমার শেষ কথা এই প্রসঙ্গে তা

আমাদের বেশিরভাগ মানুষ বাংলার হয়তো বাংলার মানুষ আমরা এইটা কিন্তু ইন্ডিকেশন ছিল ওরা বন্দে ভারত থেকে শুরু করে এই কিছু করার পেছনে এমন পাবলিসিটি করেছে রেলের যাত্রীদের নিরাপত্তায় চোখ দেয়নি আমাদের পরিষ্কার কথা যদি বন্দে ভারতের উদ্বোধনে মধুর ছবি টাঙাতে হয় তাহলে এই মানুষের এই ডেথ সার্টিফিকেটও একটা মধুর ছবি থাকতে হবে দেখুন ইচ্ছাকৃত ভুল হয়তো আমরা এখনই বলবো না আমি আমি দেখুন আমার এটা মনে করার কোনো কারণ নেই এখনও পর্যন্ত যে দেশের প্রধানমন্ত্রী বা রেলমন্ত্রী চেয়েছিলেন এতগুলো লোক মারা যাক সেটা আলাদা কথা কিন্তু আমি দু একটা কথা বলছি প্রথম কথা দেবজিৎ দা যেটা বললো যে সেটা হচ্ছে যে রেলমন্ত্রক তার দায়িত্বে কি এই যে হরিশঙ্কর বর্মার এই আশঙ্কা জানানো সত্ত্বেও যে ব্যবস্থা নেওয়া হয়নি তুমি যে প্রশ্নটা করলে এটা গাফিলতি হয়েছে কি হয়নি দেবজিৎ দা বললো যে সিবিআই রিপোর্ট আসার পরে প্রমাণিত হবে গাফিলতি হয়েছে কি হয়নি আমি বলছি না অ্যাক্সিডেন্টের মুহূর্তে প্রমাণিত হয়ে গেছে যে গাফিলতি হয়েছে উত্তর আমরা তখনই পেয়ে গেছি দ্বিতীয় কথা হচ্ছে মোপিয়া তুমি যে প্রশ্নটা দাকে করলে যে শুভেন্দু অধিকারী কিসের ভিত্তিতে বললেন আগে থেকে একটা ঘটনা ঘটার পরে এর পেছনে তৃণমূল দায়ী আমি বলছি দেখো মৌপিআকি স্কুলে পড়ার সময় আমরা যে পাঁচের নামটা শিখেছিলাম আমরা তো কলেজে গিয়ে অন্য নামটা বলতাম না স্কুল থেকে যেটা শিখেছি সেই ফর্মুলাতেই কলেজে গিয়ে অঙ্ক করতাম অঙ্ক ক্লাসে শুভেন্দু অধিকারী স্কুলে যা শিক্ষা পেয়েছেন জ্ঞানেশ্বরী দুর্ঘটনার সময় যে একটা দুর্ঘটনা ঘটার পরে প্রেস কনফারেন্স করে বলে দিতে হয় যেহেতু মমতা ব্যানার্জি রেলমন্ত্রী সেহেতু লোক সিপিএম সিপিএমের ভালো হয় তাই বোধ হয় সিপিএম জ্ঞানেশ্বরীটাকে উল্টে দিয়েছে শুভেন্দু অধিকারী স্কুলে থাকতে এই পড়াশোনা করেছেন এখন বিজেপি নামক কলেজে গিয়ে সেই পড়াশোনায় ওগড়াচ্ছেন এই হলো দু নম্বর কথা তিন নম্বর কথা মোপিআদি আমাদেরকে এটা মানতেই হবে স্বাধীন ভারতে কোনো দিন আট বছরে ন বছরে এত রেল ভাড়া বাড়েনি যা গত আট বছরে ন বছরে বেড়েছে এই যে ভাড়াটা বাড়ছে আমরা কিসের মূল্য দিই যে কোভিডের সময় যেটা এটাকে বলা হলো কোভিডের সময় কোভিডের অজুহাতে সেই যে সিনিয়র সিটিজেন কনসেশন তুলে দেওয়া হলো আজও কিন্তু তা ফেরানো হলো না সেই যে আমাদের রাজ্যে ডাইনামিক প্রাইসিং বা আমাদের দেশে ডাইনামিক প্রাইসিং চালু করে দেওয়া হলো আজ অবধি সেটা চলছে আমাদের দেশে এখন এমন কি তুমি ট্রেনে চড়া না প্ল্যাটফর্মে পা রাখার জন্য প্ল্যাটফর্ম টিকিটের যে দাম বাড়ানো হলো সেই বর্ধিত দাম এখনও চলছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা